34 বছর বয়সী এক মহিলার বিয়ে হয়নি। অনেক চেষ্টার পর যার সাথে বিয়ে ঠিক হয় তার আত্মীয় বিয়ের ঠিক আগের দিন সমবয়সী বলে বিয়ে ভেঙে দিয়ে যায়। অভিযোগ ছিল এই বয়সে মেয়ে গর্ভবতী হতে পারবে না। বিয়ের আগের দিনই বিয়ে ভাঙার ব্যাপারে ছেলের পূর্ণ সমর্থন ছিল। ছেলেও হঠাৎ বলে বসে বয়স্ক মেয়ে বিয়ে করব না। 34 বছর বয়সী মেয়েটার মাথায় আকাশ ভেঙে পড়ে। বয়স, অপমান, লজ্জা, ভবিষ্যৎ দুশ্চিন্তা তাকে ঘিরে ধরে। নিজের একটু শান্তির জন্য সে উমরাহাতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মদিনাতে মক্কাতে তার প্রার্থনা কতটা আবেগে ছিল জানি না, শুধু এটুকু জানি সিজদাতে কান্নারত অবস্থায় সে কোরআনের একটা আয়াত তিলাওয়াত করতে থাকত, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, সূরা জুম্মার আয়াত নাম্বার 53। উমরা শেষে দেশে ফেরার পর এয়ারপোর্টের লাগেজ বেল্ট থেকে সুটকেস বের করতে বেগ পেতে হচ্ছিল বন্টার। পাশের এক সুদর্শন পুরুষ বেল্ট থেকে তাকে ব্যাগ নামিয়ে দিয়ে চলে গেল। এয়ারপোর্ট থেকে বের হয়ে মেয়েটা তার অপেক্ষারত বোন আর দুলাভাইকে দেখতে পেল। সাথে দেখতে পেল বেল্ট থেকে লাগেজ নামিয়ে দেওয়া লোকটিকে। দুলাভাই পরিচয় করিয়ে দিলেন মেয়েটিকে তার বন্ধুটির সাথে। জি, এই পরিচয়, বিয়েতে রূপ নিতে সময় লেগেছে খুব কম। দুবার রিফ্লেকশন সিনেমাটিক মনে হয়েছে, তাহলে আরও শুনুন। বোনটির বিয়ের পর সন্তানের সংখ্যা 3 জন। আমি এতে অবাক হইনি, এখানেই শেষ না। যেই মানুষটা বয়সের অজুহাতে বিয়ের আগের দিন বিয়ে ভেঙে ফেলেছিল এবং পরে অল্প বয়সী এক মেয়েকে বিয়ে করেছে, তার বিয়ের পর অনেক চেষ্টা করেও সন্তান হচ্ছে না। যাই হোক, এটা তাদের ব্যাপার, সন্তানহীন সেটা আল্লাহর ইচ্ছা। দোষারোপের উদ্দেশ্য বলিনি, আমার উদ্দেশ্য এটা বোঝানো, দোয়া কবুল হওয়ার ব্যাপারে শতভাগ নিশ্চিত হয়ে দোয়া করতে থাকুন। ইয়াকিন সৎ হলে আর হালাল পথে চললে একদিন দোয়া কবুল হবেই হবে ইনশা আল্লাহ।